আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আজকে ভিডিও বানাচ্ছি। এটা হলো আমার শ্বশুর বাড়িতে, আমরা নতুন বাড়ি করতেছি। এটা হলো বাড়ির ছাদ, আর মানে বাইরের পরিবেশগুলো এত সুন্দর লাগে দেখতে। ছাদের উপরে যদি দাঁড়াই সব দেখা যায়। আর এখনো কাজ কমপ্লিট হয় নাই, এখনো কাজ চলতেছে। হলো ছাদের ভিউ, আর ওই যে পাশে দেখা যাচ্ছে পদ্মা নদী, এখান থেকে দাঁড়িয়ে সব দেখা যায়। একদম পদ্মা নদীর কোল ঘেঁষে আমাদের বাড়িটা করা হয়েছে। আর ছাদের উপরে একটা রুম করছি আমরা, এটা একটা রুম, সাথে রুমের সাথে একটা টয়লেট আছে। এই যে এখনো কাজ চলতেছে, আর উপরে টালি লাগাচ্ছে। পুরো আমাদের এখানকার মতো উপরে টালিগুলো লাগাচ্ছে। আর এটা হলো নিচে যাওয়ার সিঁড়ি। এটা হলো নিচে, আর মাঝখানে এটা হলো স্পেস। এটা হলো একটা রুম, বেডরুম। এটা সম এটা এখনো কমপ্লিট হয় নাই। এটা হলো একটা টয়লেট, এটা অনেক বড় একটা টয়লেট, রুমের সাথেই করা হয়েছে। এটা হলো মেন দরজা, যেটা দিয়ে ঢুকবে সেটা হলো মেন দরজা। এটা হলো আমাদের সিটিং রুম, আর মাঝখানে হবে ডাইনিং রুম। এটা হলো একটা ছোট টয়লেট, এটা হলো আরেকটা রুম, এটা হলো একটা বেডরুম। মোটমাট চারটা বেডরুম, আর চারটা বেডরুমের সাথে চারটা বারান্দা আছে। বারান্দা দাঁড়ালে সব দেখা যায়, পদ্মা নদী যা আছে সব। আর এটা হলো আমাদের আরেকটা বারান্দা, ওই দেখেন সব দেখা যাচ্ছে। অনেক সুন্দর পরিবেশ, আর অনেক বাতাসও লাগবে। এরপর আর কোনো বাড়ি নেই। এটা কমপ্লিট হতে আরো 2-3 মাস লেগে যাবে। এটা হলো আরেকটা বেডরুম, এটা হলো সামনের সাইডে ঢোকার বেডরুম। আমাদের হলো মাঝখান দিয়ে ঢোকার রাস্তা, দুই পাশে বেডরুম, মাঝখানে ডাইনিং রুম, তারপর আবার দুই পাশে বেডরুম আর কিচেন। এই যে টাইলস লাগানো হয়ে গেছে নিচে ফ্লোরে, পরে টাইলস গুলো একদম সমুদ্রের পানির নিচে যেরকম থাকে না, ওরকম টাইলস গুলো। এটা হলো আমার কিচেন, যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমি আবার পুরো ভিডিওটা করে আবার আমার ইউটিউব চ্যানেলে ছেড়ে দেব। এটা হলো সামনের বেডরুম, দুই পাশে বেডরুম, মাঝখানে সিটিং রুম, তারপরে হলো ড্রয়িং রুম, ডাইনিং রুম একসাথে, আর কিচেন, আর দুইটা টয়লেট। এটা হলো সামনের সাইড, বাড়ির সামনের সাইড। প্রতি রুমের একটা করে বারান্দা আছে। এটা হলো সিটিং রুম, মানে ড্রয়িং রুম এটা হবে। আর এটা হলো বাড়ির সামনের সাইডের, এই যে ঢোকার রাস্তা বাড়ির সামনে, এই যে এখানে গরমকালে মানুষ বসবে ওটার জন্য করছে এটা। এটা
ছিল বাড়ির পিছনের সাইড। আর এখানে আরেকটা মানে আমাদের দুইটা দরজা রাখছে, একটা হলো সামনের দিকে একটা হলো ভিতরের দিকে বাইরের দিকে। এটা হলো বাইরের দিকে, এই যে এখানে মানুষ বসবে, বসার জন্য বেঞ্চ করছে। এটা হলো আমার হাজবেন্ডের স্বপ্নের বাড়ি, এখনো কমপ্লিট হয় নাই। কমপ্লিট হয়ে গেলে আমি আবার ভিডিও করি, তখন ছাড়ব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।